কোন রকম নকল রং ব্যবহার না করে এত সুন্দর সন্দেশ আমি তৈরি করেছি। আপনি এই সন্দেশ তৈরি করলে অবশ্যই আমাকে একটা থ্যাংক ইউ জানাবেন, এটা এতটাই ভালো একটা সন্দেশ রেসিপি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর আপনারা আমার প্রিয় চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আপনাদেরকে সহজ সহজ রান্নাবান্নার রেসিপির সাথে পরিচয় করানো আমার মিশন। চলুন শুরু করি আজকে ম্যাঙ্গো সন্দেশ রেসিপি। ম্যাঙ্গো সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা কেটে নিয়ে নিয়েছি। ছানা আপনি টক দই দিয়ে অথবা ক্যালসিয়াম ল্যাকটেট পাউডার দিয়ে কাটতে পারেন, সেক্ষেত্রে ছানাটি ধুয়ে নেবার প্রয়োজন হয় না। ছানার জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। পাতিলেবু অথবা ভিনিগার দিয়ে ছানা কাটলে ছানাটাকে ছেঁকার পর খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, সেটা মাথায় রাখবেন। ছানাটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার। এখানে আমি 150 গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে চিনি দিয়ে ছানাটাকে মেখে নেব। চিনি আপনি আপনার স্বাদ মতো বেশি কম ব্যবহার করতে পারবেন, আমের মিষ্টতার ওপর নির্ভর করে চিনিটা ব্যবহার করতে হবে। আমি যে সন্দেশটা তৈরি করেছি এই সন্দেশটা কিন্তু খুব বেশি মিষ্টি মিষ্টি, অর্থাৎ কড়া পাকের বা কড়া মিষ্টি তৈরি করিনি, একটু হালকা পাকের সন্দেশ আমি এখানে তৈরি করেছি। বাকি চিনিটুকু দিয়ে দিচ্ছি, দিয়ে সন্দেশটাকে খুব ভালো করে ম্যাসাজ করে করে মেখে নিতে হবে। এই সন্দেশ যতটা ভালো করে মাখা হবে ছানা কিন্তু ততটাই মসৃণ হবে। যতটুকু চিনি দেবার প্রয়োজন হবে ছানা মাখবার সময়ই দিয়ে নিতে হবে। ছানা কড়াইয়ে দেবার পর কিন্তু চিনি দিলে ছানাটা অনেক বেশি দলা পাকিয়ে শক্ত হয়ে যাবে। ছানাটাকে একেবারে মাখনের মতো মসৃণ করে আমি মেখে নিয়েছি। ছানাটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। একটা মাঝারি সাইজের হিমসাগর আম আমি এখানে আটি থেকে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি। আমটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে পেশাই করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমের রং যতটা ভালো হবে ছানার রংটাও কিন্তু ততটাই ভালো হবে। আমের বোটার অংশটা চাকলা করে কেটে নিয়ে কিছুক্ষণের জন্য জলে ডুবিয়ে রেখে দেবেন। তারপর আমের খোসা ছাড়িয়ে আমটাকে এরকমভাবে পাল্প বের করে নেবেন। উনানের ওপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ উঁচু উঁচু গাওয়া ঘি। মাঝারি আঁচে ঘিটা গলে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঘিটাকে কড়াইয়ের গায়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। মেখে নেওয়া ছানাটাকে আলতো করে ঘিয়ের ওপরে দিয়ে নিতে হবে। আঁচটাকে হাইতে রেখে 1 মিনিটের জন্য ছানাটাকে ভেজে নেব। তারপর আঁচটাকে একেবারে কমিয়ে দেব। ছানাটা চিনি দিয়ে মাখবার জন্য ছানা থেকে প্রচুর পরিমাণে জল বেরোতে শুরু করেছে। কড়াইয়ে নাড়াচাড়া করে এই জল ভাবটা কিছুটা আমি কাটিয়ে নিচ্ছি। বাজারে যে পনিরের বার পাওয়া যায় সেই বার কিনে এনেও কিন্তু সন্দেশটা তৈরি করা যাবে। পনিরের বারটা ভালো করে ভেঙে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবেন। তারপর কিছুটা পরিমাণ দুধ দিয়ে পনিরটাকে একদম মিহি পেস্ট করে নেবেন। তারপর যেরকমভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ছানাটাকে নাড়াচাড়া করছি, একই রকমভাবে পনিরটাকেও ওরকমভাবে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ছানার মধ্যে থাকা চিনির জলটা অনেকটা মরে গেছে। এবারে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। আম যখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন তখন কিন্তু জল অ্যাড করবেন না, শুধুমাত্র আমটাকেই পেস্ট করে নিতে হবে। এবারে ভালো করে ছানার সঙ্গে আমটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে রেখেছি, তা না হলে এই ছানাটা বেশ ছিটকে ছিটকে গায়ে লাগতে পারে। এই ছানাটা আমের সঙ্গে মিশিয়ে জাল হতে আরও 6-7 মিনিট সময় লাগবে। ছানাটা সন্দেশে পরিণত হয়ে কড়াইয়ের গা থেকে এরকম ছেড়ে ছেড়ে গেলে তখন বুঝতে পারবেন যে ছানাটা সন্দেশে পরিণত হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। প্রথমে এমনি ঠান্ডা করে নিতে হবে, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আমি এমনিতেই ঠান্ডা করে নিয়েছি। তারপর এই সন্দেশটাকে গোল গোল করে শেপ দিয়ে নেব। বেশ বড় বড় সাইজের আমি
গোল গোল শেপ দিয়ে নিয়ে নিচ্ছি সন্দেশটাকে। আপনি যেমন ইচ্ছা শেপ দিতে পারেন, এমনকি মোল্ডে করে ডিজাইন সন্দেশ বা ছাপা সন্দেশ তৈরি করে নিতে পারবেন। দেখুন, ঠান্ডা হবার পর কিন্তু সন্দেশটা অনেক বেশি গ্লেজি আর সুন্দর দেখাচ্ছে। আমি বড় বড় সাইজের 8টা গোলা পাকিয়ে নিয়ে নিচ্ছি আর বাকিটা সন্দেশ এমনিই রেখে দেব। সন্দেশগুলো তৈরি করে নিয়ে তারপর আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, তাহলে সন্দেশটা বেশ আরও একটু টাইট হয়ে যাবে। সন্দেশটা যেহেতু একটু গরম রয়েছে, মানে উষ্ণ উষ্ণ গরম রয়েছে, সন্দেশটা কিন্তু অনেক বেশি নরম রয়েছে। তবে এই সন্দেশটা আপনি যেরকমভাবেই খান না কেন, মুখে দিলে মিলিয়ে যাবে, আর সেটা দেখবার জন্য অবশ্যই রেসিপিটা ট্রাই করতে হবে। গার্নিশ করবার জন্য আমি ওপর থেকে অল্প অল্প করে পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল। একেবারে রেডি হয়ে গেছে আম সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ। অবশ্যই ট্রাই করবেন, কেমন লাগলো আমার রেসিপি সেটাও কিন্তু জানাবেন। আপনার তৈরি করা সন্দেশ আপনার বাড়ির লোকেরা খেয়ে কি বলল সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। আজকের মতো বিদায়, নমস্কার।